সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়াগারাইতে দর্শক প্রতি সপ্তাহের মতো আজকে নতুন সপ্তাহে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আলোচনা করব রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে যেখানে কিন্তু জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তান লড়াই করছে পঞ্চম দিন শেষ দিন কিন্তু বাংলাদেশের পক্ষেই বলা চলে অনেকটাই টেস্ট তবে কোন পথে যাচ্ছে সেই গতিপথ নিয়ে আমরা আলোচনা করবো আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইশাক আহমেদ সাবেক ক্রিকেটার এবং আমি আপনাদের সাথে আছি সাফায়ত মিদুল তো আমরা আলোচনায় যাবো তবে আলোচনায় যাওয়ার আগে আমরা দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার একটু দেখে নিতে চাই দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো আমরা বলছিলাম যে আমরা কথা বলবো রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে চাইলে আপনারও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আগে বলছিলাম আমাদের সাথে আছেন ইশতিয়াক আহমেদ ইশতিাক ভাই কি মনে হচ্ছে আসলে আমরা আজকের যেই সাবজেক্ট চুজ করেছি সেটা হচ্ছে রাওয়ালপিন্ডি টেস্টের গতিপথ কোন দিকে কোন পথে যাচ্ছে আপনার কি মনে হয় ওব্যাল আমার মনে হয় দিনের শুরুতে মনে হচ্ছিল হয়তো বা ড্রয়ের দিকেই যাবে বাট লাঞ্চের আগে চারটা উইকেট ফেলে দেওয়াটাতে মনে হচ্ছে যে একটু বাংলাদেশের পাল্লাটা ভারী আছে এখন কথার হচ্ছে যে উইকেট টেকিং ডেলিভারিজ করতে হবে এবং যদি ক্যাচ অফার করে সেগুলো নিতে হবে আমার মনে এখানে আর যদি জিততেই হয় দিস দিস টু থিংস হ্যাভ টু বি কনস্ট্যান্ট ওয়ান প্রতিটা বল হ্যাজ টু বি উইকেট টেকিং অ্যান্ড ফিল্ড হাজটা কোনোভাবেই অসাধারণ একটা স্টাম্পিং করেছে বাট লিটন দাস বাবার আজমকে যখন ছেড়ে দিয়েছিল যখন আজম তখন মনে হচ্ছিল যে এই বুঝেই সেই বাংলাদেশের প্রেশারটা না রাখতে পারার যে একটা ব্যাধি আমরা দেখেছি বাংলাদেশ নিজে যখন প্রেশারে পড়ে তখন সেখান থেকে বেরোতে পারে না যখন প্রতিপক্ষ দলকে প্রেসারে রাখার চেষ্টা করে রাখে সেখান থেকে আবার তো ভাবছিলাম যে ওটাই এই বুঝি আবার সেই বাট আই থিঙ্ক দ্যাম মেকিং আ গুড ফাইট অফ ইট বলা যায় না যদি লাঞ্চ যতক্ষণ থাকে এর মধ্যে যদি ফেলে দিতে পারে নেক্সট সেশনে যদি দুই আরও দুইটা উইকেট ফেলে দিতে পারে আমার মনে হয় গেম উইল বি আ ভেরি ইন্টারেস্টিং ইয়ে এবং এখান থেকে যদি কোনো একটা দল জেতে ওটা বাংলাদেশ বাংলাদেশই জিতবে আপনি বলছেন যে উইকেট টেকিং মানে ডেলিভারি করা উচিত সেক্ষেত্রে এখন বাংলাদেশের এই উইকেট বিবেচনায় পেসারদের উপরে ভরসা রাখা উচিত নাকি স্পিনারদের উপরে না এই উইকেটটা তো বেসিক্যালি কাউকে ওরকম ফেভার করে নেই বাট বাংলাদেশের যেটা আমার 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 কাছে মনে হয় একটা বাড়তি অ্যাডভান্টেজ আছে দে হ্যাভ অ্যান এক্সপ্রেস বোলার ইন নাহিদ রানা নাহিদ এখন স্ট্র্যাটেজিটা কী হবে যদি শান্ত যদি বলে যে বল ইন দ্য বডি লাইন অন্যান্য ফাস্ট বলার্সরা হলে কিন্তু সমানে খালি বাউন্সার মারত ব্যাটসম্যানকে ওই হুক মেরে আউট করার একটা চেষ্টা থাকত অর হিট দ্য বডি কিছু একটা একটা বাড়তি একটা অ্যাগ্রেশন দেখাতে হবে যে উই আর গোয়েন টু হিট ইউ অর উই আর গোয়েন টু গেট ইউ আউট নাহিদ রানার মধ্যে সেই ফায়ার পাওয়ারটা আছে সেটাকে যদি ওই লক্ষ্যে যদি ইউটিলাইজ করা হয় হোয়াট আর ইউ ডুইং ইউ আর ইনক্রিজিং ইউর ইউ মে গেট হিট বাট ইন দ্য প্রসেস একটা উইকেট পাওয়ার একটা সম্ভাবনা থাকে হয় শরীর বাঁচাবে আর তা নাহলে আউট মারার শর্ট পারার চেষ্টা করবে কথাটা হচ্ছে এই উইকেট কিন্তু ইজ নট অফারিং এনিথিং টু বোলার্স বাট দ্য বোলার ক্যান এক্সট্র্যাক্ট সামথিং আউট অফ ইট সেটা হচ্ছে নাহিদ রানা ইজ আই সেট হি এক্সপ্রেস বোলার এবং ঠিকমতো যে লাইনে বোলিং করছে আজকে শরিফুল এবং হাসান মাহমুদ যে লাইনে বোলিং করেছে সেটাও কিন্তু এক্সট্রিমলি গুড মেচর বোলার্স হাসান মাহমুদ তো অনেক আমার মনে হয় যে প্রশংসা করেছে ফ্রম দি কমেন্টেটার্স এবং দেখিয়েছে যে আমাদের ফাস্ট বোলার্সরা ইম্প্যাক্ট রাখতে পারে ইন টেস্ট ক্রিকেট উইকেট টেকিং বোলার্স বোলিং ইন দ্য রাইট এরিয়াস এগুলাও থাকতে হবে মানে থ্রু আউট দ্য ডে এবং সাকিব আল হাসান তো আছেই তার মেধা তার মানে

আচ্ছা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ইস্তেক ভাই যেটা আসলে তিন প্রশ্ন আপনি জানেন যে গতকালকে কিন্তু হত্যা মামলা যে আসামি করে করা হয়েছে সাকিবকে এবং সেই জায়গায় কিন্তু একটা লিগাল নোটিশ দেওয়া হয়েছে এবং বিসিবি সভাপতি কিন্তু বলেছেন যে তাকে এই টেস্টের পর তারা সিদ্ধান্ত নেবে কী করবে তো এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি ট্রিকি সিচুয়েশন আমার মনে হয় বড়ে আসার সাথে সাথে এই ধরনের একটা পরিস্থিতি এই ধরনের একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে এটা আমার মনে হয় যে এরা অনুমান করতে এবং সাকিব যে খেলতে আজকে খেলছে তিনি কিন্তু একটা চাপ মাথায় নিয়েই খেলছে আসলে যতটুকু বোঝা যায় এই সিচুয়েশনে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার যেভাবে সে খেলছে সাকিব ই অল নো ইজ আ টেম্পারমেন্টলি ভেরি টাফ প্লেয়ার অবভিয়াসলি এটাকে আমলে সে তো নেবেই এটাকে সে ইজ এ হাইলি প্রফেশনাল প্লেয়ার আমার মনে হয় দেশের জন্য যেহেতু খেলছে সে সর্বাত্মকটাই দেওয়ার চেষ্টা করবে এবং হিল অ্যাজ অলওয়েজ অ্যাজ অলওয়েজ হিল ট্রাইন গিভ ইস বেস্ট এবং আমার মনে হয় না যে এটাতে খুব বেশি তাকে এফেক্ট করবে যতক্ষণ পর্যন্ত সে মাঠে আছে ইউনো দ্যাট ফর প্রফেশনাল প্লেয়ার্স সাপোজ টু বি এবং সাকিব আমরা সবসময় জানি যে হি ইজ স্ট্রং স্ট্রং প্লেয়ার তো সেদিক দিয়ে আমার মনে হয় যে সে তার লক্ষ্য থাকবে যে এখন যে অ্যাডভান্টেজ বাংলাদেশ দল অ্যাডভান্টেজনে পজিশনে আছে তার এখানে একটা বড় ভূমিকা থাকতে পারে এবং সেটাই সে চেষ্টা করবে যে যত যত পারে এই উইকেট থেকে যদি কিছু আদায় করে নেওয়া যায় আর দু একটা উইকেট যদি তার ইসেতে যদি চলে আসে ইউনো হিল ফিল গুড এবং প্রেশারে নিশ্চয়ই তারপর থেকে যায় আসলে পরবর্তী ম্যাচের জন্য যেটা দর্শকের প্রশ্ন যে আমি আশা করছি না আমি আশা করছি না যে ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্তটা নেবে কিংবা নিজের উপরে সেই দায়িত্বটা নিয়ে তাকে খেলাবে অবভিয়াসলি হি ম্যারিজস প্লেস ইন দ্য সাইড নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু এই এই পরিস্থিতিতে তাকে খেলাবে বলে আমার মনে হয় না অন্তত ওইটুক করবে না বাকিটা আমি জানি না যেহেতু একটা একটা গুরুতর একটা সিচুয়েশান অ্যাজ ফার অ্যাজ হি ইজ কনসার্ন এবং একটা গুরুতর সিদ্ধান্ত বিসিপিকে নিতে হবে এটা তো আমেলে নিয়ে এসেই এবং ফাইনালি সিদ্ধান্তটা কি হবে নিশ্চয়ই পরামর্শ করবে যেখান যেখান থেকে যদি সাকিব না থাকে সেই ক্ষেত্রে আমাদেরও মানে দলের জন্য একটা ক্ষতি আসলে বলাই চলে খুব বেশি বলবো না মিদুল খুব বেশি বলবো না এই জন্য অবভিয়াসলি থাকলে একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ ইউ কেরিং টু ইন ওয়ান ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার অ্যান্ড অল বাট এই ধরনের প্লেয়ারদেরকে ছাড়া কিন্তু আমরা বাংলাদেশ জিতেছি তো আমি আমি বলবো না যে একদম খুব একটা বড় একটা সমস্যা পড়ে যাবে বাংলাদেশ থাকলে ভালো বাট না থাকলে আমার মনে হয় বিকজ সি চোদ্দোটা পনেরোটা প্লেয়ার যাদেরকে নিয়ে গেছে যে কোনো প্লেয়ার যে কোনো সময় খেলার উপযোগী অ্যান্ড দেয়ার অল ল ইউনো দ্যাটস ওয়াই দে আর দেয়ার সুতরাং ওই অজুহাত খাটবেও না যে ও নাই বলে আমরা ভালো করি করেছি করি নাই সো বাট লেট এস হোপ দ্যাট ফার্স্ট অফ অল বাংলাদেশ উইন্স দিস টেস্ট ম্যাচ আমার মনে হয় এই যে তারা খুব খুব প্রয়োজন আমার মনে হয় এমন একটা অবস্থা আমরা মনে হয় আছি এখনো পর্যন্ত আছি আপনি একটু আগে বলছিলেন যে আসলে নাহিদ রানার কথা বলছিলেন আমরা একটু আগে দেখলাম যে একশো সাতচল্লিশে বল করছে নাহিদ রানা কিন্তু তার লাইন এবং একটু কাজ করা উচিত কিনা এখনো পর্যন্ত আপনার কি মনে হয় এনএক্সপিরিয়েন্সড আই থিঙ্ক দিস ইজ এ সেকেন্ড টেস্ট ম্যাচ সেকেন্ড ও থার্ড টেস্ট সেকেন্ড হ্যাঁ থার্ড টেস্ট ম্যাচ একদম র রটাই বা সে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে কয়টাই বা ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলেছে তো তাকে নেওয়া হয়েছে বিকজ হি ইজ র পেস এবং কনসিস্টেন্টলি ওয়ান ফর্টি প্লাস আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে খুব বেশি বোলার এরকম খুঁজে পাওয়া যাবে না যারা নাকি ওয়ান ফর্টি হি ইজ ওয়ান ফর্টি সিক্স অন দি অন দি অ্যাভারেজ মাঝে মধ্যে সে ওয়ান ফর্টি ওয়ান ফর্টি টু করে আমাদের সাথে আরো একজন দর্শক আছেন দর্শক আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমার সাথে শেয়ার করেন আসসালামু আলাইকুম আমি নিতুল তিলাশ থেকে ওয়ালাইকুম আসসালাম

আমার কথা হলো সাকিব যদি দলে থাকে আমাদের দুইটা হয় একটাই একটাই একটা এবং কখন কি করতে সে আমাদের বাংলাদেশের অবদান

ক্ষতি বা সাকিব না থাকায় যেটা একটা সমস্যা দুই সাইডই কিন্তু তিনি ব্যাকআপ দিতে পারেন সেটা একটা প্রশ্ন ছিল এবং একই সাথে কিন্তু হাতু হাতুরুকে নিয়ে একটা প্রশ্ন ছিল আপনি জানেন যে বরাবরই কিন্তু ফারুক আহমেদ আগেও বলেছেন বিসিবি সভাপতি হওয়ার আগেও বলেছেন তিনি তাকে ওই পোস্টে দেখতে চান না তো সেই ক্ষেত্রে তার ভবিষ্যৎটা কি হতে পারে দেখেন আমি মনে করি এখন সময় এসছে হাতুরু সিংয়ের ব্যাপারে একটা সিদ্ধান্তটা নিয়ে এবং সেই সিদ্ধান্তটা আমি মনে করি যে তাকে দিয়ে আর কন্টিনিউ না করলে বেটার ওভারঅল দেখেন দর্শকের ছিল যে ম্যাচ যদি যেতেও ভালো হলে হাতে রেখে রাখা হবে কি না সে আমরা আগে ভুলে যাব কি না আমার মনে হয় যে যদি এই টেস্ট ম্যাচ যেতে ইট উইল বি বাই থ্রু শেয়ার ডিটারমিনেশন অফ মুশফিক রাহিম সে কিন্তু তার ডেডিকেশন তার ডিটারমিনেশন তার যে বাড়তি যে সে হার্ডওয়ার্ক করেছে সেটা সে নিজেই আজকে ইন্টারভিউতে বললো যে দুই মাসে যে গ্যাপ ছিল ইউনো বিকজ হি ওয়াজ আউট অফ ক্রিকেট টেস্ট ম্যাচ ও শ্রীলঙ্কার কিন্তু সে খেলে নেয় দেন হি হ্যাজ কাম ব্যাক অ্যান্ড প্লেড ওয়াট এ মনুমেন্ট হি প্লেড সো এটা যদি যেতে এবং এখন পর্যন্ত এর হাতুরের সিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই অ্যাকসোলিউটলি আমাদেরকে ওইভাবে দেখতে হবে যে পুরোপুরিভাবে এর মুশফিকুর রাহিমের ডেডিকেশন হার্ডওয়ার্ক অ্যান্ড প্রফেশনালিজম এটা ছাড়া কিন্তু আমরা এই ফাইভ সিক্সটি ফাইভ রান করতে পারতাম না ইউনো সো ডাজ হাতুরের সিং কামিন যদি এটাকে হাতুরের সিং অভিযোগ ছিল সব যৌক্তিক আমার মনে হয় যে সে টিমের বরং প্লেয়ারদের মধ্যে ফাটল ধরিয়েছে এবং প্লেয়ারদের নতুন কোন প্লেয়ারকে সে আবিষ্কার করতে পারেনি তার হাতে গড়া কোনো প্লেয়ার আমরা সেই সৌম্য সরকারকে সে দু হাজার পনেরো থেকে সে এখনও সেটা চালিয়ে যাচ্ছে ওটা বাদ দিয়ে যদি আমরা দেখি যে হু ইজ হু হ্যাজ ই ব্রটেন দে নো প্লেয়ার যাকে আমরা কৃতজ্ঞ দিতে পারি যেটা এটা হাতুরা সিংয়ের ইয়ে তাছাড়া কোন এরিয়াতে যদি আমরা ব্যাটিং বলি আমাদের ব্যাটিং কোচ আছে আমি যদি বোলিং বলি অ্যালেন ডোনাল্ড থেকে শুরু করে ওটিস গিপসন থেকে শুরু করে সবারই অবদান আছে ওয়েড এস হাতুরে সিং ইন কামিন সো হাতুরে সিং এর ভূমিকা কতখানি বা আছে এখানে আছে যে পরিমাণের অর্থ দিয়ে তাকে এখানে আনা হয়েছে এটা হলো ব্যাপারটা সো আই ডোন্ট থিং উই শুড কন্টিনিউ এস এক ভাই আমরা একটা ছোট্ট ভিডিওতে নিয়ে কথা বলবো আর দর্শক আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ডার মানে ছোট্ট একটা আইডিয়াটি হচ্ছে যে টু নট দ্যাট যে উইকেটে বাড়তি খুব একটা কিন্তু কিন্তু পাচ্ছে না একটা তো প্রেশারে আছে ইউনোয়ান দে আর বোলিং উইকেট টেকিং ডেলিভারি ইটস নট দ্য যে আমরা খুব বাড়তি টার্ন দেখছি কিংবা বাউন্স দেখছি ওরকম কোনো কিছু না আর মেকিং ব্যাটসম্যান ডু দ্য মিস্টেক আবদুল্লা শফিক যেটা আউট হল সেটা কিন্তু সেটা পুরোপুরি প্রেশারে পড়ে এবার যেটা মেদি হাসান মিরাজে উইকেটটা নিল প্রেসার নট দ্যাজের ডেলিভারিতে খুব কিছু একটা ছিল কারুকার্য ছিল তা কিন্তু না সো দিস ইজ হোয়াট নিড টু ডু কিপ দ্যাম আন্ডার প্রেশার কিপ দ্যামেং ডেলিভারি এখানে ব্যাটসম্যানরা প্রেশারেই এখানে আমার মনে হয় গুটিয়ে যাবে এবং অবভিয়াসলি ফিল্ডিংটা চাঙ্গা আছে আমরা যদি এখনও বোলারদের যে প্রশংসা আমরা যদি ব্যাটসম্যানদের একটু দেখি আমরা কিন্তু দেখলাম যে প্রায় পাঁচটা পাঁচটা হাফ সেঞ্চুরি একটা প্রায় ডাবল সেঞ্চুরি এইরকম মানে ব্যাটিং আপনি আশা করেছিলেন কিনা এই টেস্টের আগ পর্যন্ত বাংলাদেশের আমি ফ্র্যাঙ্কলি বলি যদি বলি আশা করিনি বললে ভুল হবে বাংলাদেশ কিন্তু আমি সব সময় একটা জিনিস আমি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি বলে এসেছি বলেও যাবো বাংলাদেশ কিন্তু বিদেশের মাটিতে ভালো খেলেছে আমরা কিছু কিছু অসাধারণ ইনিংস আমরা দেখেছি ইটস নট দ্যাট যে কেবলমাত্র এইবার সো যেহেতু তারা করতে পেরেছে করতে পারবে না এটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারি আমি বিশ্বাস করার মতো না যে তারা করতে পারবে না এমন কথাটা হচ্ছে যে এখানে আমি কৃতিত্ব দিচ্ছি পুরাপুরিভাবে মুশফিক রাহিমকে যেভাবে যে যে টেকনিকে সে খেলেছে যেরকম ডিটারমিনেশন দেখেছে একদম পারফেক্ট একটা মডেল একটা টেস্ট সেন্সুরি যেরকম হয় ফুল অফ স্ট্রোকস যেরকম ডিফেন্স ইভেন কমেন্টেটার্সরা বলছে যে একদম একটা মডেল একটা টেকনিক্যালি কারেক্ট ব্যাটসম্যানের তো সেটা যেখানে আমরা ধরে নিয়েছিলাম পাকিস্তানে এই ফাস্ট বোলারের বিরুদ্ধে কীভাবে মোকাবিলা করে আমারও একটা সেটা ছিল প্রথম আমি যদি বলি যে স্ট্রাগল করবে না প্রথম দিনে সকালে যদি উইকেটটা দেখি সেই জায়গায় কিন্তু মনে হয়েছিল যে আসলে একটু হল সম মানে কষ্ট হবে আসলে ব্যাটসম্যানদের এখানে আমার মনে হয় যে প্রথম দিনে যে ব্যাটিংটা করলো জাকির হাসান এবং টোয়েন্টি সেভেন নট আউট দ্যাট ওয়াজ ইট ফ্রম ওয়ার আই থট দ্যাট দে নট গিভেন দ্য ওয়ে দ্য উইকেট যেটা সবসময় আমরা দেখে থাকি ইনিশিয়াল উইকেট পড়ে যায় ওপেনিং ব্যাটসম্যানরা সেটা যখন করে নাই পরের দিনে এসেও অনেকক্ষণ উইকেটের থেকে তারপরে জাকির হাসান ওয়াজ দ্য ফার্স্ট টু গেট আউট সো আই থিঙ্ক টেস্ট ম্যাচ খেলার মতো প্রত্যেকটা ব্যাটসম্যান সে দেখেছে টু অকিপাই দ্য ক্রিজ স্টে ইন দ্য ক্রিজ এবং এর মধ্যে দিয়েই বেরিয়ে এসছে কয়েকটা ফ্যান্টাস্টিক টেস্ট ইনিংস ইসলামের ফ্যান্টাস্টিক টেস্ট ইনিংস ফুল অফ প্রমিস এখন কথা হচ্ছে ধারাবাহিক কথাটা আমাদেরকে বজায় রাখতে হবে ভাই অসংখ্য ধন্যবাদ একবারে ছোট্ট করে জাস্ট যদি বলি যে এই মুহূর্তে আপনি কি চান যে শেষ পর্যন্ত বাংলাদেশ যাবে নাকি এর আগেই বাংলাদেশ ম্যাচটাকে নিয়ে নেবে না আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট আমি এটা এইটটি নাইনটি পার্সেন্টও বলবো না হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের পক্ষে এটা আমি তো আগেই বললাম যে টি আগে শেষ হয়ে যাওয়া উচিত অসংখ্য ধন্যবাদ ইশতায় ভাই আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আমরাও চাই আসলে একটা ইতিহাস সৃষ্টি করুক বাংলাদেশ পাকিস্তানের বাড়িতে টেস্ট জিতে শেষ করছি ক্লেমন বিরোনা গ্যালারি